অবশেষে টি টোয়েন্টি ক্রিকেটে ফিরলেন বিরাট কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক সর্বশেষ টি টোয়েন্টি খেলেছেন সেই 2022 সালের নভেম্বরে। 2023 সালে টি টোয়েন্টি না খেলা কোহলি আফগানিস্তানের বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে দিয়ে ফিরছেন এই সংস্করণে। তবে ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম ম্যাচ খেলেননি তিনি। ফেরার ম্যাচে কোহলিকে হাতছানি দিচ্ছে একটি রেকর্ড। আর মাত্র 35 রান করলে স্বীকৃত টি টোয়েন্টিতে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে 12,000 রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। এক বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি না খেললেও কোহলি যে ছন্দে নেই সেটা বলা যাবে না। এ সংস্করণে সর্বশেষ 7 ইনিংসে অর্ধশতক করেছেন 4টিতে, একটিতে অপরাজিত ছিলেন 49 রানের ইনিংস খেলে।